চট্টগ্রামের পটিয়া বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের 52তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করেন পটিয়া উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের সহসভাপতি আলহাজ সৈয়দ নুরুল আফসার। সদস্য সচিব সৈয়দ মিয়া হাসানের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শেখ আলমগীর আলম, নুরুল আমিন, প্রিয়তোষ বড়ুয়া, রাজু আব্দুল খালেক, শহীদুল্লাহ রেখা দাস, জসীমউদ্দিন খান, আবু সাইদ তালুকদার, ডক্টর সাখাওয়াত হোসেন হিরু, মোহাম্মদ নোমান, কামাল উদ্দিন, বশিরুল আলম, আব্দুল শাকুর আক্তার হোসেন, তারেক হোসেন, অমল দে সহ অনেকে। এতে বক্তারা বলেন কৃষকের অধিকার রক্ষায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ উজ্জীবিত হয়ে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান। কৃষকের প্রতিষ্ঠাবার্ষিকী আজ সারা বাংলাদেশে পালিত হচ্ছে। আপনারা জানেন কৃষক লীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া একটি সংগঠন। কৃষকদের বাঁচিয়ে রাখার জন্য বর্তমান সরকার যে নানান পদক্ষেপ গ্রহণ করেছেন তারই অংশ হিসেবে সারা বাংলাদেশে আজকে কৃষক লীগ সুসংগঠিত। কৃষক লীগ আগামীতে রাষ্ট্র এবং রাষ্ট্রের যে কোনো নিয়মের মধ্যে দিয়ে যে কোনো কার্যক্রমে ভূমিকা রাখবে, কৃষকদের ভাগ্য পরিবর্তনে ভূমিকা রাখবে, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে ভূমিকা রাখবে। আজকে পটিয়া উপজেলা কৃষক লীগ গঠিত হওয়ার পর থেকে আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সারা বাংলাদেশে প্রশংসিত হয়েছি, আলোচিত করেছি, দোয়া মাহফিল এবং ট্যাগ কাটার মাধ্যমে আলোচনা সভা সহ এই দিবস প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার উদ্যোগ নিয়েছি। আমরা পটিয়া উপজেলা কৃষক লীগের পক্ষ থেকে যারা এই উদযাপনে প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত হয়ে আজকের প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানকে সফল করেছে সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে রণজিৎ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আজকে রণজিৎ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। আজকে রণজিৎ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। আজকে রণজিৎ শেখ হাসিনা ঘোষণা করেছেন বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করার জন্য। তাই আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন বাংলাদেশের সেই স্মার্ট বাংলাদেশকে রূপান্তরিত করার জন্য সকলে রণজিৎ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আমরা এগিয়ে যাই। আমরা সকলে যার যার অবস্থান থেকে কৃষক লীগ এগিয়ে যাবে দুর্বার গতিতে। সকলকে মুজিব জামান অভিনন্দন জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।